প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে মুনাফা নির্ণয় করছিলাম সূত্রের সাহায্যে। আজকে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করে চক্রবৃদ্ধি মূলধন কীভাবে নির্ণয় করতে হয় তার সূত্রের মাধ্যমে প্রকাশ করে আমরা একটা সমাধান করে তোমাদেরকে দেখাব। দেখ, এখানে বলছে বার্ষিক 10% মুনাফা 8,000 টাকা, 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে মুনাফার হার 8% এটাতে যদি আমরা পার্সেন্ট উঠাই দিই তাহলে উপরে 10 100 কাটাকাটি করে 1 10, তারপরে 8,000 টাকা, তাহলে মূলধন পিকালটু 8,000 টাকা, আর সময় এন সমান 3 বছর। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C=P×1+R, তাহলে পি হচ্ছে 8,000, 1 + 10 পাওয়ার 3, 8,000 × 10 = 10, তাহলে যেহেতু পাওয়ার 3 আছে তাহলে আমরা এটার 3 বার লিখব। এই 3 × 11 আর হচ্ছে 8, এটা গুণ করলে যে রেজাল্ট আসবে সেটা আমাদের এখানে উত্তর হবে। আমরা রেজাল্টটা দেখি, রেজাল্ট আছে আমাদের 10,648 টাকা। এখানে গুণ করলে পাবে 10,648। তাহলে এইভাবে আমরা দেখা যাচ্ছে যে চক্রবৃদ্ধি মূলধনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা এই নিয়ম করতে পারবো। তোমরা বাসায় অবশ্যই এই সূত্রটা মুখস্থ করবে, এই সূত্র অনুযায়ী এই মানগুলো এখানে বসায় ক্যালকুলেশন করলে পরে রেজাল্ট চলে আসবে। ধন্যবাদ।